অবিলম্বে দুর্গা পূজার আগে রাস্তা মেরামত করতে হবে। অবিলম্বে দুর্গা পূজার আগে পাইপ লাইন বসিয়ে রাস্তা মেরামত করতে হবে। অবিলম্বে পাইপ বসিয়ে যত দ্রুত সম্ভব রাস্তা মেরামত করতে হবে। আমাদের দাবি মানতে হবে। জলের পাইপ লাইনের রাস্তা খোঁড়া হলো কেন মেয়র জবাব দাও, কর্পোরেশন জবাব দাও। 6 ইঞ্চির পাইপ লাগাতে হবে। কুলটির যে জল প্রকল্পের কাজ চলছে তা পাইপ লাইন প্রায় মিঠানি গ্রামে সম্পূর্ণ হয়ে এসছে। যতটুকু অংশ বাকি আছে তার মধ্যে রাস্তা খোঁড়া হয়েছে 20 দিন আগে, কিন্তু কোনো পাইপ বসানোর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এখন দাবি দুর্গাপূজার আগে যত তাড়াতাড়ি সম্ভব পাইপ বসিয়ে রাস্তা মেরামত করে দিতে হবে। তাছাড়া প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি পার হতে পারছে না, বাইক নিয়ে গেলে পড়ে যাচ্ছে মানুষ। সেই দাবিতে আমরা আজকে গ্রামের স্বার্থে আমরা গ্রামের মানুষ অবস্থান বিক্ষোভে বসেছি। আপনি কাউকে জানিয়েছেন ব্যাপারটা? আমরা আসানসোল কর্পোরেশনকে চিঠি করেছি, মেয়রকে অ্যাড্রেস করেছি, নিয়ামতপুর ইনভেস্টিগেশন সেন্টারে চিঠি দেওয়া আছে, MLA কে জানিয়েছি, বড় চেয়ারম্যানকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু সমস্যা মিঠানের সমস্যা রয়েছে, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে বা আমাদের যে ঠিকাদার ছিল আমার ব্যারাকপুরের, ও তো নিজের কাজ শেষ না করে মোটামুটি চলে গেছে, বুঝলেন তো? ওই জন্য আমি মন্ডল বলে আমি লোকাল ঠিকাদার না আমাদের আসানসোল ঠিকাদারকে আমি বলে কোথায় গিয়েছিলো, কিন্তু ও তো কাজও শুরু করে দিয়েছিলো, কিন্তু 4 ইঞ্চি 6 ইঞ্চি ব্যাপারটার জন্যে এই কাজটা আটকে আছে। তা আমি মেয়র সাহেবের সাথে কথা বলেছি বা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ওরা বলছে 6 ইঞ্চি 4 ইঞ্চি দেখে কিছু হবে না, জল যদি না পায় দায়িত্বটা পুরো আমাদের হবে, আমরা দায়িত্ব নেবো। কিন্তু গ্রামবাসীরা লাগাতে দিচ্ছে না, গ্রামবাসীরা বলছে না আমাদের 6 ইঞ্চি চাই, যেহেতু আমার মানে ইঞ্জিনিয়ার বা ঠিকাদার এমন মাথায় ঢুকে নিচ্ছে না, অন্য ওয়ার্ডে মানে পাটমোনা বেজিতে কোনো সমস্যা হলো না, ওদেরকে 4-6 বুঝলো না, কিন্তু আমাদের গ্রামে এত ইঞ্জিনিয়ার এতবার ঘুরেছে যে এই পাড়াটা 6 ইঞ্চি বসবে 4 ইঞ্চি বসবে, ওদের মাথায় এমন ঢুকে গেছে আমার থেকে ওদের বেশি মাথা।